টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে স্বাগত জানাচ্ছি স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। আমি আছি অনন্যা, তোমাদের সাথে পুরো সময় জুড়ে। আর আমি আছি কোন বন্ধুদের কাছে জেনে নেব বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা, তোমাদের স্কুলের নামটা বলো, কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? বন্ধুরা দেখতেই পাচ্ছ কুমিল্লার বন্ধুরা খুব ভালো আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা ঢাকা থেকে চলে এসেছি কুমিল্লার বন্ধুদের কাছে। তোমরা ভালো থাকবে, আর তোমাদের ভালো রাখার জন্যই তো নিয়ে এসেছি তোমাদের প্রিয় বন্ধু স্টারশিপ ম্যাঙ্গো ব্যান্ড। বন্ধুরা প্রথম পারফরমেন্স অলরেডি দেখে ফেলেছো, আর অনেক পারফরমেন্স আছে, অনেক আনন্দ করব। দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। বন্ধুরা আমাদের দেখেই বুঝতে পারছো আমরা গল্প করতে বসে গেছি। আমরা গল্প করব, কথা বলবো, কিন্তু কোথায় কথা বলবো? বন্ধুরা আজকের গল্পের টপিক হচ্ছে এম ইন লাইফ। আমরা জেনে নেব বন্ধুদের লক্ষ্য কি। প্রথমে তোমার কাছে জানতে চাই তোমার জীবনের লক্ষ্য। আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চাই এবং জাতিকে উন্নতির দিকে ধাবিত করতে চাই। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর সেই জাতিকে শিক্ষিত করতে হলে একজন শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কাজে আমি শিক্ষক হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে দেশকে উন্নতির দিকে ধাবিত করতে চাই। শিক্ষক হতে চাও তুমি, এবার তোমার কাছে জানতে চাই। আমি বড় হয়ে একজন সৎ পুলিশ অফিসার হতে চাই। দেশের সুবিধা বঞ্চিত জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। অপরাধীকে আইনের আওতায় এনে সাধারণ মানুষকে একটি সুন্দর জীবন দিতে চাই।
ধন্যবাদ তোমাকে। এবার তোমার কাছে জানতে চাই, স্বপ্ন বা লক্ষ্য মানে আধার রাতে আটকে থাকা দুচোখের পাতায় স্বপ্ন না, সেটা স্বপ্ন বা লক্ষ্য তাকে বলা হয় যাকে বাস্তবায়ন করা যায়। আমি আমার স্বপ্ন বা লক্ষ্য থেকে বলছি, আমি একজন দেশকর্মী হতে চাই। চমৎকার বলেছ, তুমি দেশকর্মী হতে চাও। এবার তোমার কাছে জানতে চাই, প্রথমত আমি একজন ভালো মানুষ ও সুনাগরিক হতে চাই, তারপর আমি একজন ভালো ডক্টর হতে চাই, সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চাই। কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক মানুষই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমি চাই না বাংলাদেশে একটা মানুষও বিনা চিকিৎসায় মারা যাক। আমার পক্ষে হয়তো প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়া সম্ভব না, তবে আমি নিজে সবটুকু দিয়ে যথাসাধ্য চেষ্টা করব। আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন ভালো চিত্রশিল্পী হতে চাই। আমি এই প্রকৃতির সৌন্দর্যকে, নিজের মনোভাবকে, সুখ দুঃখকে রং তুলির মাধ্যমে প্রকাশ করতে চাই। হাজারো রঙের বিন্যাসে এই পৃথিবীর সৌন্দর্যকে অঙ্কনের মাধ্যমে তুলে ধরতে চাই। লিওনার্দো দা ভিঞ্চি এবং জনরল আবিদিনের মতো আমিও নিজেকে তুলে ধরতে চাই, ছবির মাধ্যমে নিজের মনোভাব, নিজের চিন্তাভাবনা তুলে ধরা। এবার তোমার কাছে জানতে চাই, আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমি একজন ভালো এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠব, নিজের দেশের একজন সুনাগরিক হব। আর আমার লক্ষ্য মূলত হচ্ছে আমি একজন উদ্যোক্তা হতে চাই। আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এর কারণ হয় সাধারণত মেয়াদ শেষ হওয়ার পণ্যগুলো ব্যবহার করার কারণে। আমি চাই আমাদের সমাজের এবং সব মানুষকেই ভালো এবং উন্নত মানের পণ্য দিতে, সেই কারণে আমি একজন উদ্যোক্তা হতে চাই। তোমাদের এত চমৎকার সব কথার জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি সাহসী মোমেন্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানকার বন্ধুরা ঘিরে ধরেছে রং তুলি নিয়ে খেলবে বলে। বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? আমাদের এখানকার বন্ধুদের ছবি আঁকা শেষ, ম্যাঙ্গোম্যান চলো দেখে নেই। আচ্ছা দেখি এবার বন্ধুরা কি এঁকেছে, তুমি কি এঁকেছো? আমি একটি শরৎকালের দৃশ্য এঁকেছি। এখানে একজন মহিলা কলস নিয়ে নদীতে পানি আনতে যাচ্ছে এবং নদীতে একজন মাঝি নৌকা বাইছে। আচ্ছা খুব সুন্দর হয়েছে। এবার দেখে যাই, স্মৃতিসৌধ এঁকেছো, কখনো ঘুরতে গিয়েছো? না আমি যাই নাই, যাবো ইনশাল্লাহ। এবার পরের বন্ধুর কাছে চলে যাই, দেখি বন্ধু কি এঁকেছে, তুমি কি এঁকেছো? আমি শহীদ মিনার এঁকেছি। আচ্ছা হ্যাঁ, আমরা সবাই জানি তোমার ছবির মধ্যেও বুঝতে পারছি, অনেক বন্ধুই আসলে শিশুরা যাকে তাই সুন্দর, তাই প্রত্যেকটি ছবি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখান থেকে দেখে নিতে পারবে তোমাদের প্রত্যেকটি ছবি। বন্ধুরা তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা তোমাদের চমৎকার সব ছবির জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি সাহসী মোমেন্ট। বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমরা গান শুনতে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা আমাদের গান শোনাবে, কিন্তু কোথায় শোনাবে? হবে কত দিনে মিলন হবে।
হবে কতদিনে আমার মনের মানুষের শোনে চমৎকার চমৎকার বন্ধুরা চমৎকার, খুব সুন্দর হয়েছে তোমাদের পারফরমেন্স। আমার মনে হয় বন্ধুদেরও খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের এই চমৎকার পারফরমেন্সের জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি চাষি মোমেন্ট। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আমরা খেলতে দাঁড়িয়ে গেছি। বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা, খেলা শুরু করার আগেই প্রথমে নিয়মটা বলে দেই, তোমরা মাত্র 30 সেকেন্ড সময় পাবে, মাত্র 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি আম পাড়তে পারবে সেই আজকের উইনার। তাহলে বন্ধুরা, তোমরা কাউন্টডাউনের জন্য রেডি? বন্ধুরা রেডি? তাহলে দেরি কিসের, শুরু করি। লেটস স্টার্ট। 12টা আম, একটা হাততালি দাও। এবার পরের বন্ধুর কাছে যাই। এই বন্ধু 12টা আম। এবার তোমার কাছে যাই। 14টা আম। তোমাদের কি মন খারাপ হচ্ছে? কারো মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ তিনজনের জন্যই রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি চাষি মোমেন্ট। বন্ধুরা, যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুদের ভবিষ্যৎ হয়ে ওঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ।
বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। স্যারের জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, প্রথমে আমি আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে চাই। পুলিশান উচ্চ বিদ্যালয় কুমিল্লা 1977 সালে প্রতিষ্ঠিত হয়। আমি এখানে 1997 সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি যখন যোগদান করি তখন এই স্কুলে মোট ছাত্র ছিল 110 জন। তারপর দীর্ঘ 26 বছরে আজকা স্কুলে শিক্ষক আমার প্রায় 60 জন, শিক্ষার্থী 2100 প্লাস এবং দুই শিফট, মেয়েদের মর্নিং শিফট, ছেলেদের ডে শিফট। আমাদের এখানে এসএসসি এবং জেএসসির ফলাফল প্রায় শতভাগ। শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে পাঠদান করেন। আবার প্রত্যেকটা ক্লাসরুমে টিভি আছেন, সাউন্ড সিস্টেম আছে, রেকর্ডিং সিস্টেম আছেন। টিচাররা ক্লাসে কী পড়ান তাও আমি শুনতে পাই। স্টুডেন্ট এবং টিচার ক্লাসরুম থেকে আমার সাথে কথা বলতে পারে। আমাদের স্কুলে একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, এখানে 29টা ল্যাপটপ আছে। আমাদের স্কুলে একটা সুন্দর সুবিশাল খেলার মাঠ আছে। শুধু কুমিল্লা না, বিভিন্ন জায়গাতেই শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই, কিন্তু পুলিশটা নিয়ে মাঠটা থাকাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। খেলাধুলায়ও আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো পারফর্ম করতেছে। ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমরা জাতীয়ভাবে রানার্স আপ হয়েছি। আমার ক্লাস টিচার যারা আছেন ওনারা প্রত্যেক স্টুডেন্টকে আই কন্ট্যাক্টে রাখে, যেমন ওনারা অভিভাবককে ফোন করেন, ফোন করে তাদের সাথে কী সমস্যা অভাব অভিযোগ বিস্তারিত আমরা সব কিছু শেয়ার করি। আর জাতীয় করে দেখা গেছে যে পুলিশটান স্কুলের লেখাপড়ার মান কুমিল্লা শহরের মধ্যে আমরা যে কোনো স্কুলের তুলনায় অনেক ভালো আছে। প্রত্যেকটা বিশ্বভিত্তিক টিচারই আমার খুব স্কলার এবং ওনারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আমি এই স্কুলে আসার পর থেকে টিম পুলিশটান হাই স্কুলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। প্রত্যেকটা টিচারই ওনাদের উপর অর্পিত দায়িত্ব ওনারা যথাযথভাবে পালন করতেছে, যার কারণে কাজ করে আমি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করেছি। ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আমাদের শিশুরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কী কী পদক্ষেপ নিজেরা নিতে পারে? দেখুন, এখন আমাদের যে সমাজের প্রেক্ষাপট হয়ে গেছে, মোবাইলে আমরা সবাই আসক্ত হয়ে গেছি। এটার থেকে দূর করতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে, যেমন তাদেরকে গেমসের ইনডোর এবং আউটডোর যে গেমসগুলো এগুলো, আর মোটিভেশন ক্লাস করতে হবে বেশি। আমরা যে বিজ্ঞানের যে আশীর্বাদ, মানে মোবাইলের যেটা আসছে বা ইন্টারনেটের যুগ যেটা, আমরা তাদেরকে নেগেটিভ সাইড বাদ দিয়ে যদি পজিটিভ সাইডে আমাদেরকে কাজে লাগাই তাহলে তারা অনেক কিছু করতে পারে। আমরা চেষ্টা করে দেখছি, এই করোনাকালীন অনেক স্টুডেন্টই মোবাইলের কারণে ডিজিটাল হয়ে গেছিলো, তাদেরকে আমরা মোটিভেশন করে এই মোবাইল দিয়েই আবার তাদেরকে আমরা ভালো করতে পারছি। আমরা মনে করি যে বাচ্চাদের নেগেটিভ সাইডটা না দেখে পজিটিভ সাইডটা তাদেরকে তুলে ধরি, তাহলে তারাও যথেষ্ট উৎসাহবোধ করে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান কথাগুলোর জন্য। আসলে বন্ধুরা, আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের মোবাইল ফোন পরিমার্জিতভাবে আমাদের ইউজ করা উচিত। এই স্কুলের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরে সেগমেন্টে। সুন্দর সুন্দর বন্ধুদের সাজ দেখেই বুঝতে পারছো আমরা নাচ দেখব, কিন্তু কোথায় দেখব? তোমাদের নাচ দেখে আমারও মন ভালো হয়ে গেছে, বন্ধুদেরও মন ভালো হয়ে গেছে। তাই তোমাদের এত সুন্দর পারফরমেন্সের জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্ট্যাশি মোমেন্ট। বন্ধুরা, টিফিনের ঘন্টা পড়ে গেছে, এখানকার বন্ধুরা চলে যাচ্ছে ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমরা চলে যাব তোমাদের অন্য বন্ধুদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর আমাদের সাথেই থাকবে। টাটা।